সর্বপ্রথমে ঐক্যভান্ডার তরফের সমূহী রাইজলে বৈপ্লবিক অভিনন্দন জ্ঞাপন করল। আজি কিছুদিনের আঞ্চলিক দল গঠনের এক কুচকাজ চলি আছে আর বহুতে আঞ্চলিক দল গঠন করেছে। যাকালি আসুর এজিপিয়ে সংবাদ মেল যোগেদি ত্রিশটা সংগঠনের সংবাদ মেল দিলে আর নতুন রাজনৈতিক দল মুকলিম বলে ঘোষণা করলে আর সত্তরটা সংগঠনের নিবলি বলে কলে। এটা আমার প্রশ্ন হয়েছে, যদি সকলে যদি ভাগে ভাগে যদি নির্বাচন খেলবল হয় পরোক্ষভাবে বিজেপি বা কংগ্রেসক সহায় করা হবো এটি স্পষ্ট কথা। কাম ধরনের ভোটখিন যদি ভাগ হয়ে যায় তেতিয়াহলে কংগ্রেস রাষ্ট্রীয়তাবাদী যা দল আছে কংগ্রেস বিজেপি এই দলের সুবিধা হব। আর ইয়াত আমি নেতা বনাবলৈ এতিয়া এই সময় কোনো প্রয়োজন বোধ নাই। সেইখানে আমি অনুরোধ জানাইছো আসু এই জিপিকে পমিক্ষ করে ত্রিশটা সংগঠন সত্তরটা সংগঠন বৃহত্তর স্বার্থ খাতির একলগ হোক। আর যদি একলগ নহয় তেতিয়া আমার সন্দেহ হব মনত আর বহুজনের মনত বহু মানুষের মধ্যে সন্দেহ হয়েছে। আমি আলোচনা করেছো যে পরোক্ষভাবে কাবা কোনোবা বিজেপি এজেন্ট কাম করেছে নি কোনোবা কংগ্রেস এজেন্ট কাম করেছে নি ভাবিলে রাইজে বাধ্য হব। সেই বৃহত্তর স্বার্থ খাতির সকল দল সংগঠন একত্রীকরণ হবলে আজি সকল আঞ্চলিক যদি বা যে দল নতুনকে গঠন করেছে একগুট হয়ে পেলে নির্বাচনত অবতীর্ণ হবলে ঐক্যভান্ডার ফালের আহ্বান জানাইছো। ধন্যবাদ, জয় আসাম।